السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه سراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقان الحميد، أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي، يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم জোরে জোরে পড়ো দুরুদ, ও মুমিন ভাই বসিয়া মোদির দুরুদ শোনেন নবীজি রাজা পাকে শুইয়া। আল্লাহ তো যায়েগা জান্নাত মে আর কুই জাহান্নাম মে, হাম দৌড়েঙ্গে মদিনা কি তরফ দেওয়ানা মুহাম্মদ কাল্লাহ। দুই দিন ব্যাপী ইসলামী সম্মেলনের মনোহরপুর এই গ্রামে দুই দিন ব্যাপী ইসলামী সম্মেলনের আজকের সমাপনী এই মুবারক অনুষ্ঠানের শ্রদ্ধেয় সভাপতি। অনুষ্ঠানে উপস্থিত সম্মানিত হযরত উলামায়ে কেরাম এবং উপস্থিত মাদুবদি এলাকার ইসলাম প্রিয় দিন প্রিয় মুসলমান আমার ভাইরা, পর্দার অন্তরালে মা ও বোনেরা, মহান আল্লাহ তাবারক তাআলা তার দরবারে জানাচ্ছি অসংখ্য শুকর, যিনি আমাদেরকে মুসলমান করেছেন, যিনি আমাদেরকে তার হাবিবের উম্মত করেছেন, যিনি আমাদেরকে মুবারক অনুষ্ঠানে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। আজকের এই দিনে
বৃহস্পতিবার দিবাগত রাত, জুমেরাত অত্যন্ত মুবারক রাত। এই রাতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আজকের এই মুবারক অনুষ্ঠানে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। সবাই বলুন আলহামদুলিল্লাহ। গভর্নমেন্টের কাছে ব্যক্তিগতভাবে আমি বলেছিলাম যে শুক্রবার দিন জুমার পরে টেলিভিশনে বই দেয়া হয়, লোকেরা জামার নামাজ জুমার নামাজ পড়ে যাবে, ঈদগাহ ময়দানে যাবে, কবরস্থান জিয়ারত করতে যাবে জুমার নামাজ পড়ে, যেখানে তার বাপ মা ঘুমিয়ে আছে কবর জিয়ারতের জন্যে। আমি আগের থেকেই গভর্নমেন্টের কাছে বলে আসছিলাম, বিগত গভর্নমেন্ট থেকে শুরু করে জুমার দিন টেলিভিশন থেকে সিনেমার বই উঠিয়ে দেওয়া হোক, পবিত্র জুমার দিন। গভর্নমেন্ট সিদ্ধান্ত নিলেন, উঠাই দিলেন, এটা নিয়ে আসলেন জুমেরাতের মধ্যে। বৃহস্পতিবার দিন দিবাগত রাত অত্যন্ত মুবারক রাত, এই রাতটা যাতে করে নষ্ট না হয়। এই মুবারক রাত যাতে নষ্ট না হয় সেজন্য গভর্নমেন্ট সাহেব সিদ্ধান্ত নিলেন বৃহস্পতিবার দিন এসার পরে মাশাআল্লাহ আমরা টেলিভিশনের মধ্যে বাংলা ছায়াছবি প্রদর্শন করব, লোকরা আরামে দেখবে। শুক্রবার দিন অফিস বন্ধ, রেস্ট নিতে পারবে, কমপক্ষে দেড়টা দুইটা পর্যন্ত ঘুমাইতে পারবে, শুক্রবারে ঘুমাতে পারবে দুটা পর্যন্ত, শনিবারে রেস্ট নিবে, রবিবার দিন গিয়ে অফিস করবে, গভর্নমেন্ট সিদ্ধান্ত নিলেন। কদিন আগে এক প্রোগ্রামে আমাকে দাওয়াত দেওয়ার জন্য আসলে আমি বললাম যে বৃহস্পতিবার দিন একটি তারিখ খালি আছে, হুজুর বৃহস্পতিবার দিন চেঞ্জ করে দেন। আমি বললাম কেন, এত সুন্দর দামি রাতে আপনারা ওয়াজ নেবেন না কেন? কে হুজুর খবর রাখেন না? আমি কি বৃহস্পতিবার দিন রাত্রে টেলিভিশনে বাংলা ছায়া ছবি ছাড়া হয়, লোকরা আপনার ওয়াজ শুনবে না ছবি দেখবে, চিন্তা করেন। কিন্তু আজকের এই প্রোগ্রাম বৃহস্পতিবার দিন দিবাগত রাত হতে যাচ্ছে, কিন্তু মাহফিলের মধ্যে শ্রোতাদের সংখ্যা কম নয়, টেলিভিশনে বাংলা ছায়া ছবি লোকেরা দেখে, কারা দেখে? এরা হলো তৃতীয় শ্রেণীর মানুষ, থার্ড ক্লাসের মানুষ, যারা ফার্স্ট ক্লাস আর সেকেন্ড ক্লাসের মানুষ টেলিভিশনে বই দেখে রাত নষ্ট করে না, স্বাস্থ্যের জন্যে ঘুমটা যে কত বড় নিয়ামত। এশার নামাজ পরে ঘুমিয়ে পড়ে, তবে এক শ্রেণীর লোকেরা সাড়ে বারোটা একটা পর্যন্ত টেলিভিশনের সামনে বসে থাকে। কিন্তু আজকে টিভির অনুষ্ঠান ত্যাগ করে যারা এই মাহফিলে এসে বসে গেছেন এবং মুনাজাত পর্যন্ত এখানে টিকে থাকবেন, আমি আপনাদেরকে বক্তৃতার শুরুতে আমার আন্তরিক মোবারকবাদ দিচ্ছি। অন্তর উজাড় করে, মন উজাড় করে আমি দোয়া দিচ্ছি। আজকে আপনারা জেহাদ করেছেন টেলিভিশনের বইয়ের বিরুদ্ধে, জেহাদ করেছেন, জিহাদে আপনারা কৃতকার্য হয়েছেন, আপনারা বিজয় লাভ করেছেন। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলবেন, টেলিভিশনের অনুষ্ঠান ত্যাগ করে ওয়াজ শুনছিলাম, খোদারে আমার জীবনের এই কাজটা যদি তোমার কাছে ভালো লেগে থাকে তাহলে তুমি ইচ্ছে করলে আমাকে মাফ করে দিতে পারো। হয়তো বা আজকের এই কাজটি আল্লাহর কাছে ভালো লেগেছে এবং ভালো লাগবে, একে জরিয়া করে আল্লাহ জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দিবেন। সুতরাং যতক্ষণ না আমি মুনাজাতের মধ্যে হাত উঠাব, যেহেতু আজকে আমার পরে আর কোনো বক্তা নাই, কোনো আলোচক এখানে আর আজকের জন্য নাই, আজকে আমি শেষ বক্তা, সর্বশেষ,
আলোচক আমি এবং আমি আপনাদেরকে নিয়ে ইনশাআল্লাহ তাআলা আজকের সম্মেলনের শেষ মুনাজাত পরিচালনা করব। সবাই বলুন আলহামদুলিল্লাহ। বহু মহিলারা আজকে চারদিক থেকে আলোচনা শোনার জন্য অপেক্ষা করছেন। টেলিভিশন দেখার ব্যাপারে মহিলারা খুব বেশি পটু, পুরুষেরা না দেখলেও লেডিসেরা, মহিলারা টিভির অনুষ্ঠান না দেখলে ঘুম হয় না। স্বামী ঘুমায় থাকে, স্ত্রী টিভির দিকে বড় বড় চোখ করে তাকায় থাকে। কিন্তু আজকে এলাকার মহিলারা পর্যন্ত এসে গেছে আজকের বিশেষ মোনাজাতে অংশগ্রহণ করার জন্য, চিৎকার মেরে বলেন আলহামদুলিল্লাহ। আমি আমার মাদেরকে কিছু নসিহত করব আজকের আলোচনায়। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বমোট 14টি বিয়ে করেছেন। আপনারা বলুন আলহামদুলিল্লাহ। নাউজুবিল্লাহ বলা যাবে? নবীর বেলায় কোনো সমালোচনা নাই, সাহস থাকলে একটু সমালোচনা করুন, সাহস থাকলে একটু বলুন না নবী এই কাজটা খারাপ করছে, এত বিয়া কেন করছে, সাহস থাকলে বলুন। ঈমান থাকবে? কথা বললে ভালো করে বলবেন, ঈমান থাকবে? আয়াতে কারিমা নাজিল হচ্ছে, ফাআনকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসানা ওয়া সুলাসা ওয়া রুবাহ ওয়া ইন খিফতুম আল্লা তাদিলু ফাওয়াহিদাতান। আয়াত যেদিন আল্লাহ রাব্বুল আলামিন অবতীর্ণ করলেন, অবতীর্ণ করে বলে দিলেন চারজনের অধিক স্ত্রী রাখা যাবে না, চারের অধিক বেগম রাখা যাবে না। আয়াত কারিমা যখন নাজেল হয়ে গেল তখন রাসূলের কাছে স্ত্রীদের সংখ্যা 9 জন। আলহামদুলিল্লাহ বলুন। অন্যান্য সাহাবীদের অবস্থান, সুস্থ দেমাগে আমার কথাগুলো বুঝলে কিছু শিখতে পারবেন, আমি তো কোনো মুখস্থ ওয়াজ করি না, আমি কাউকে ফলো করি না, কাউকে নকল করি না, কোনো বক্তাকে জীবনে নকল করি না। আমি যা বলি আমার জীবনে রিসার্চ গবেষণা করে যা পাই এগুলি আমি আপনাদেরকে শোনাই। সুতরাং সুস্থ দিমাগে প্রতিটি কথা আল্লাহর ওয়াস্তে বোঝার চেষ্টা করবেন, তাহলে কিছু শিখতে পারবেন। সাহাবীদের স্ত্রীদের সংখ্যা চারের অধিক, অধিকাংশ সাহাবী 5 জন 6 জন 7 জন করে স্ত্রী। আয়াতে কারিমা যখন নাজিল করা হলো সাহাবীরা 4 জন রেখে বাকি স্ত্রী তালাক দিয়ে দিলেন, কারণ চারের অধিক স্ত্রী রাখা যাচ্ছে না, আল্লাহর ঘোষণা আসছে। সুতরাং 5, 6 জন, 2 জন, 3 জন যে বেশি ওগুলাকে ওনারা তালাক দিয়ে দিলেন। নবীও কি তালাক দিবেন? তা বলেন না কেন? কি করবেন? উনি কোরআনের আমল করবেন না? একটাই খুঁজি না, রাইটছি। এই ছেলের উত্তর ঠিক আছে, উত্তরটা ঠিকই দিয়েছে, বুঝুক আর না বুঝুক। ব্রাদার ইসলাম, সাহাবা ইকরাম, লা ইলাহা ইল্লাল, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জিকির মাঝে মধ্যে আমি করব অবশ্যই, তখন একটু মহব্বতের সাথে জিকির করবেন। ইল্লাল্লাহর ধাক্কাটা একটু জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ,
সবাই বলুন আলহামদুলিল্লাহ। অন্যান্য সাহাবীরা চারের অধিক স্ত্রী তালাক দিয়ে দিলেন, কোরআনের আয়াত নাযিল হয়েছে চারের অধিক, চারজনের বেশি বেগম রাখা যাবে না, তালাক দিয়ে সাহাবীরা পরিষ্কার হয়ে গেলেন। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদের সংখ্যা তখন 9 জন, উনি তালাক দিবেন কেমনে, উনি কাকে তালাক দিবেন, কোন বিবিকে তালাক দিবেন, এটা হয় না নবীর বেলা, এটা হয় না। চিল্লায় বলেন মারহাবা, কিতাবের মধ্যে এসেছেন আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, বন্ধুরে তোমার স্ত্রীরা হচ্ছে দুনিয়ার সমস্ত মুসলমানদের মা। মা কি বিয়ে করা যায় এদিকে আপনাদের এদিকে? মাকে আপনি বিয়ে করবেন কেমনে? আরে বন্ধুরে তোমার স্ত্রীগণ দুনিয়ার মুসলমানদের মা, উম্মাহাতুল মুসলিমিন। তুমি যদি তোমার স্ত্রীকে তালাক দিয়ে দাও, কে বিয়ে করবে রে বন্ধু? মহিলাটি মুসলমানদের মা, কে তার বিয়ে করবে, তার গার্জিয়ান কে হবে? সুতরাং কোরআন শরীফের আয়াত আপনার বেলায় প্রযোজ্য নয়, আপনার কাছে নটা থাক, 9 থাক আপনার কাছে, বলুন আলহামদুলিল্লাহ। কিতাবের মধ্যে উঠছে, তুমি একটা কাজ নবীজি করেছেন, সেটা হলো আয়াতে কারিমা যেদিন নাযিল হয়েছে এরপর থেকে নূতন করে আর কোনো বিয়ে উনি করেন নাই। বিয়ে যা করার আগেই নবী করে ফেলেছেন। কিছু লোকেরা মন্তব্য করেছে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহিসাল্লামের বিরুদ্ধে, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহিসাল্লামের নাকি যৌবন শক্তি খুব বেশি ছিল, কাম্যভার যেটাকে বলা হয় সেটাকে কন্ট্রোল করার জন্য এতগুলো বিয়ে করেছেন, চিৎকার মেরে বলে নাউজুবিল্লাহ। এই মন্তব্য করেছে কারা? যারা ইহুদি খ্রিস্টান বৌদ্ধ নাসারা কাফের নাস্তিকেরা এই ফালতু মন্তব্য করেছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে। চারের অধিক বিয়ে করা যাবে না, অনেক জায়গা খালি আছে, কত জায়গা খালি আছে। মাঝে মাঝে ফাঁকা থাকলে ফাঁকাটা ফিল আপ করে আপনারা বসুন, আরামে বসুন, শরীর ছেড়ে দিয়ে আরামে বসুন। এটা তো একটা ক্লাস চলছে, ক্লাস, আপনারা ছাত্র আর আমি হচ্ছি শিক্ষক, মনে কিছু নিবেন না। আবার আমি যখন নিচে বসবো আপনি চেয়ারে বসবেন, আপনি হবেন শিক্ষক আমি হব ছাত্র। ফাঁকা জায়গা বন্ধ করে দেন, যদি বন্ধ না করেন তাইলে ওর ফাঁকার মধ্যে শয়তান এসে বসবে, বসে আস্তে আস্তে ধোকা দিবে, টেলিভিশনে বই আরম্ভ হইব, তুই জানোস না কয়টা আরম্ভ হইব, তুই জানোস না, সুতরাং তুই এনে তাইস না। হ্যাঁ ঠিক না, হ্যাঁ হ্যাঁ, শয়তান ডান্ডা দিয়া আপনার পিঠে জোরে জোরে আঘাত করবে আর বলবে টিভি দেখবি না, যুক্তিবাদীরে ভাবি কিন্তু টিভি তোমায় দি না। সি 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 সি, একটা লোক এখান থেকে লড়বেন না, কেউ লড়বেন না, চুপচাপ করে পেছনে যারা আসবে আপনারা ভেতরে আস্তে আস্তে করে ঢুকে পড়বেন। নবী পাকের শানে রাসূলের দাম্পত্য জীবনটা আমি আমার মা বোনদের হেদায়েতের জন্য, আপনাদের হেদায়েতের জন্য পেশ করতেছি, এবং হুজুরের জীবনী থেকে কোরআন হাদিসের দৃষ্টিকোণ থেকে আমি আমার আলোচনা আপনাদের সামনে রাখছি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আমার ভাইরা, এক একটা পুরুষ চারজন করে বিয়ে করতে পারবে, চারজন, চারজন মহিলা বিয়ে করতে পারবে। মাদুব্দি মনোহরপুর এলাকার মহিলারা বলবে উনি আমাদের ওয়াজ কি করবেন, একের প্রথমেই চারজন দিয়ে স্টার দিছে, আমারে একাই পালতে পারে না, আর উনি বলে যাচ্ছেন আরো তিনজন বিয়ে করার জন্য। আমি কোরআনে পাকের ব্যাখ্যা দিচ্ছি, আপনারা বুঝার চেষ্টা করুন। চারজন বিয়ে করতে পারবে কারা? সবাই পারবে না, চারটা বিয়ের জন্য কমপক্ষে তিনটা গুণ থাকতে হবে,
প্রথম গুণ হলো স্বাস্থ্যগত যোগ্যতা থাকতে হবে, চার বিবিকে মুগ্ধ করে রাখতে হবে। নাম্বার টু হলো আপনার অর্থনৈতিক ভালো ক্যাপিটাল থাকতে হবে, অনেক টাকার মালিক থাকতে হবে। চার বিবিকে অল সেপারেট চারটা বাড়ি নির্মাণ করে দিতে হবে, চার বাড়িতে চার বিবি থাকবে, কমপক্ষে চারটা ঘর তো অবশ্য কর্তব্য, নাকি এক রুমে চারজন লয়ে পড়ে থাকবেন? এখন মহিলারা বুঝবেন আমি কেন এই কথাটা বললাম, বিয়ে করা যাবে কি যাবে না। আমার ভাইরা আর একটা কোয়ালিটি থাকতে হবে চারটা বিবির জন্য, সেটা কি? ইনসাফ করতে হবে, ইনসাফ। গুইনা গুইনা কথা বলতে হবে, স্ত্রীর সঙ্গে দশ কথা, দুই নম্বরের কাছে গিয়ে দশ কথা, কোনো মতে যদি দুই নম্বরের কাছে গিয়ে এগারো কথা কইতারেন, কিয়ামতের ময়দানে আল্লাহ বলবে এদিগায় কয়টা বিয়া করছিলি, তো বন্দা বলবে আল্লাহ আপনি জানেন না কয়টা করছিলাম, আরে জাহেলের বাচ্চা আমি তো জানি, তোর মুখ থেকে শুনতে চাই, আল্লাহ দোয়ারে হেন আমি তো চারটা করছিলাম, তো চারটার তো পারমিশনই আছে বেটা, বুঝতে খরচ নাই, কেমন করে চালাইছিলি, আল্লাহ আপনি জানেন না, প্রথমে একটা করছি, তিন চারটার মা হয়ে গেছে, তারপরে ফরিদপুর গিয়ে আরেকটা ঘুরে লাইছি, আগে ডার ভাল লাগে না আমার, সি 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 সি। আল্লাহ বলবেন এইভাবে করে তো তোকে বিয়ে করতে বলি নাই। মোহাম্মদ রাসূলুল্লাহ কেন বিয়ে করেছেন, বিবিদের সঙ্গে কেমন ব্যবহার করতেন, আজকের বক্তৃতা এই কথাগুলো আমি আপনাদের সামনে রাখতে যাচ্ছি ইনশাআল্লাহ তাআলা। উনি জীবনের প্রথম বিয়ে করেছেন খাদিজাতুল কুবরাকে, খাদিজার বয়স তখন কত জানি, চল্লিশ, তাহলে আপনারাও তো মোটামুটি জানেন, ভালোই জানেন, খারাপ না, চল্লিশ, নবীর বয়স তখন কত, পঁচিশ, কোথায় পঁচিশ আর কোথায়, আপনারা আমার প্রশ্নের জবাব দিবেন, কেন এই বিধবা, ইতিপূর্বে খাদিজার দুই জায়গায় বিয়ে হয়েছে, ছেলেপেলাও হয়েছে, বিধবা প্রায় বৃদ্ধা, চল্লিশ বছর হয়ে গেছে খাদিজার বয়স, কেন এই খাদিজার বিয়ে করলেন? আল্লাহর হাবিব, কোন কুমারী মেয়ে উনি বিয়ে করতে পারতেন না, রূপসী কুমারী কথা বলেন না কেন? মনোহরপুরের ভাইরা, কুমারী রূপসী সুরসী সুন্দরী যুবতী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিয়ে করতে পারতেন না? মক্কার সুন্দরীরা রাসূলকে চয়েস করতো না, চেহারা খারাপ ছিল, সুন্দর কম ছিলেন, নাকটা সেবডা ছিল, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো রূপের পুরুষ তো এই পৃথিবীতে আর হয় না। আমরা শুনেছি ইসুফ আলাইহিস সালাম বড় রূপের নবী, কিন্তু আমার নবীর সাথে কোনো তুলনা হয়? হাদিস শরীফের মধ্যে আসছে নবী বলেছেন ইসুফ আমার ভাই, সাদা সুন্দর আর আমি হয়েছি লাল সুন্দর, লাল সুন্দরের ডিমান্ড বেশি মার্কেটে, সাদাটার ডিমান্ড কম। কদিন আগে ইংল্যান্ডে একটা বক্তৃতা ছিল আমার, মাস দুয়েক আগে, তো ওখানে আপনারা আমাকে দোয়া করেন, আমি জানি প্রায় ৩০টা প্রোগ্রামে আমি কথা বলেছি ইংল্যান্ডে, তো আমি বললাম ইংল্যান্ডের জনগণ তোমরা দাবি করেছ তোমরা পৃথিবীর সবচাইতে বড় সুন্দর, আমিও মানি তোমরা সুন্দর, তবে সাদা সুন্দর দেখলে বুমির বুমির ভাব হয়। কত বড় কথা, আপনি ইংল্যান্ডের মতো জমিনে ইংল্যান্ডের মানুষদেরকে ক্রিটিসাইজ করে হেয় প্রতিপন্ন করে বক্তব্য দিবেন, সাহস তো কম না, আপনার জেল হয়ে যাবে, জেলের ভাত খাইতে হবে, কিন্তু আমার জেল হয় না। কেন হয়নি জানেন? আমি বলেছি তোমরা সুন্দর সাদা সুন্দর দেখলে ভূমি হয়, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন লাল সুন্দর। এই যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লাল সুন্দর এই কথাটা বলেছি পরে, এই জন্য আমার বিরুদ্ধে কোনো মামলা হয় নাই, কেস হয় নাই, কারণ ওরাও স্বীকার করে, তাহলে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবচাইতে বেশি সুন্দর, আমরাও স্বীকার করি, চিৎকার বেড়ে বলেন সুবহানাল্লাহ। নিউ ইয়র্কে সবচেয়ে বড় একটা লাইব্রেরি আছে আমেরিকাতে, আমি আমার জীবনের প্রথম আমি ওই লাইব্রেরি দেখতে গেলাম, গিয়ে দেখি লাইব্রেরির মধ্যে পৃথিবীর বড় বড় মহামানব মহামনীষীদের নামের লিস্ট করা হয়েছে, তা আমি ভাবলাম পৃথিবীর বড় বড় মানুষের নাম, একের প্রথম নাম দি ফার্স্ট নেম, দি ফার্স্ট নেম দি প্রফেট মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, একের প্রথম নামটাই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমেরিকার লোকেরাও আমার নবীকে সিরিয়াল নম্বর টু তে আনে নাই, দু নম্বরে আনে নাই, চিল্লায় বলেন মারহাবা মারহাবা, আমার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কত সুন্দর ছিলেন,
জামালে হুসনে ইউসুফের ফকত আশিক জুলেখা থি মোহাম্মদ কি রুহে রোশনি পর সারে দুনিয়া ফিদা থি। ইউসুফের রূপের পাগল একজন, তার নাম জুলেখা, জুলেখন কি নাম জুলেখা। আর মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি এর রূপের পাগল সারা দুনিয়া, সারা পৃথিবী, 18,000 মখলুকাত, আল্লাহ নিজে তোর রূপের পাগল চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। মক্কার কোন মহিলা আছে মিয়া মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চয়েস করবে না? হুজুরের দীর্ঘ 10 বছরের খাদিম ছিলেন হযরতে আনাস রাদিয়াল্লাহ তাআলা, বহু হাদিস আনাস থেকে বর্ণিত হয়েছে। একদিন আনাস ডেকে বলে, নবীজি গো, আমি তো আপনার খাদেম গোলাম, আমি যদি আমার বাড়িতে আপনাকে দাওয়াত দেই আপনি যাবেন না গো নবীজি? নবীজি বললেন, আগে দাওয়াত দাও, এরপরে দেখা যাবে আমি যাই কি না যাই। দাওয়াত তো আগে দিবে। হুজুর, আমার মা কইছে আজকে এশার নামাজের পরে আমগো বাড়িত আপনার দাওয়া। ঠিক আছে, তোর মাকে গিয়ে বলে আস আমি আজকে এশার নামাজের পরে তোদের ঘরে যাব। ভাইরে আমার, তো এশার নামাজের পরে নবী গেছেন, একটা রুম সাজানো হয়েছে নবীর জন্য, বিছনা দেওয়া হয়েছে, নবীজি বসে আছেন, চুপ করে বসে আছেন, আনাসের মায়ের রুমে বসে আছেন। হযরত আনাস রাদিয়াল্লাহ তাআলা, হযরত আনাস, আনাসের মা বৃদ্ধা মাতা, উনি পূর্ণিমার রাত ছিল এটা, বাদ এসা তো পূর্ণিমার রাত, তো দরজার মধ্যে দাঁড়ায়া একবার হুজুরের চেহারার দিকে তাকায় আর একবার চাঁদের দিকে তাকায়। কত রূপের ছিলেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মা গো, একবার তুমি চাঁদ দেখো আর একবার নবীর চেহারা দেখো, কি গো মা, কি গো মা? হযরত আনাসের মা ডাক দিয়ে বলে, আনাস রে, একবার আমি চাঁদ দেখি আর একবার নবীর মুখখানা দেখি। চাঁদের দিকে তাকে দেখরে আনাস, খোদার কসম, চাঁদের পেটে কলঙ্ক আছে, নবীজির চেহারার মধ্যে কোন কলঙ্ক নাই। এরপরেও খাদিজাতুল কুবরাকে কেন বিয়ে করলেন আমি বলছি, আপনারা শুনুন। নবী তখন চাচার বাড়িতে থাকেন, আবু তালিবের বাড়িতে। আবু তালিব ডাক ডেকে বলছে, তুই মনে কিছু না নিলে তোর একটা চাকরির ব্যবস্থা করিস, তুই বেকার মানুষ তো মোহাম্মদ আমিন, একটু চাকরির কাজের ম্যানেজ করি। তো বললেন, ঠিক আছে, করেন। তো ভাতিজারে সাথে করে নিয়ে গেছে খদিজার বাড়িতে। তো ভাতিজারে বাইরে দাঁড় করায় ভেতরে প্রবেশ করে ডেকে বলছে, আবু তালিব ডেকে বলছে, খদিজা, তুমি আমার ভাতিজার নাম শুনছ না? খদিজা বলে, কোন ভাতিজা? আপনার তো বহু ভাতিজা আছে, কোন ভাতিজার নাম আমি শুনবো? মোহাম্মদ আমিন। খদিজা বলে, মোহাম্মদ আমিনের কি হয়েছে? না কিছু হয় নাই। খাদিজা বলে, এ তো বহুল পরিচিত নাম, এই নাম জানে না মক্কাতে এমন কেউ নাই। জোরে কোন সুবহানাল্লাহ। কেন মোহাম্মদ আমিন? মোহাম্মদ আমিনের কি ব্যাপার, কি পারপাস, কি কিছু বলবেন আমার কাছে? বেকার তো, কোনো কাজ টাজ করে না। তো তোমার বাড়িতে কত ছেলেরাই তো কাজ করে, একটা কাজের ম্যানেজ করে দিলে। তো খাদিজা বলে, মনে কিছু নেবেন না, আপনারা শরীফ বংশের মানুষ, আপনাদের সাথে কথা বলতে ভয় হয়, মনে কিছু নেবেন না, আপনার ভাতিজা কি রাখালের কাজ করবে? প্রথম দেখে বলেছে, লেখাপড়া করেছে কি পর্যন্ত? চাচা কয়ে, লেখাপড়া তো করে নাই, লেখাপড়া জানে না, লেখাপড়া জানলে আমি ভালো একটা পোস্টে চাকরি দিতে পারতাম। কি হয়েছে লেখাপড়া করে নাই, তাতে কি হয়েছে? আমার নবী কি মূর্খ নাকি? জোরে বলেন, মূর্খ নাকি? মূর্খ বলা যাবে? আমার নবী একটা ইউনিভার্সিটিতে লেখাপড়া করেছেন, সেই ইউনিভার্সিটির শিক্ষক একজন, ছাত্র একজন। শিক্ষকটিকে আল্লাহ, ছাত্রটি মুহাম্মদুর রাসূলুল্লাহ। ইউনিভার্সিটি কোথায়? হেরা পর্বতের গুহা। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। সেজন্য নবী বলেছেন, ফাআল্লামানি রাব্বি আহসানা তালিমি, আমার খোদা নিজে আমাকে উন্নত মানের শিক্ষা প্রদান করেছেন। সুতরাং পৃথিবীর সব
সবচাইতে শিক্ষিত, বড় শিক্ষিত হবেন মুহাম্মদুর রাসূলুল্লাহ, সবচাইতে বড় দার্শনিক, সবচাইতে বড় পণ্ডিত। লেখাপড়া জানলে ভালো একটা পোস্টে চাকরি দিতে পারতাম, লেখাপড়া তো জানে না, মনে কিছু নেবেন না, আপনার ভাতিজাকে রাখালের কাজ করবে। তো চাচা দেখে বলে বাইরে তো দাঁড়িয়েই রয়েছে, আমি একটু জিজ্ঞাসা করে আসি। তো গিয়া বলে ভাতিজা রে মনে কিছু নিস না, তুই কি রাখালের কাজ করবি? হুজুর সাল্লাম ডাক দিয়ে বললেন, চাচা গো রাখালি করতে কেন জানি আমার মন চায়। হাদিস শরীফে নবী বলেছেন, পৃথিবীর এমন কোন নবী নাই আল্লাহ যাদেরকে রাখাল বানান নাই। যুরাকুম সুবহানাল্লাহ। আহারে, তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাখাল বানাতে হবে কিনা? জোরে কর। এক নজরে দেখার জন্য রুম থেকে বের হয়ে গেলাম, যাইয়া দেখি আকাশের এক এক খণ্ড মেঘ, আকাশের এক আমার স্বামীর উপরে ছায়া প্রদান করতেছে, সূর্যের তাপ তার গায়ের মধ্যে লাগে না। কি মনে করলেন মিয়া মোহাম্মদ সাল্লামকে? আশ্চর্য হয়ে গেল, আমি খাদিলাম ব্যাপারে কি নিষ্ঠাম। আমি আমার রুমের মধ্যে চাকরি দিয়ে দিলাম, পৃথিবীর সবচাইতে দামি শ্রমিক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। দুনিয়ার শ্রমিকেরা বলে আমাদের কোনো মূল্য নাই, নবী বলেছেন কে মূল্য না, কে বলেছে তোমাদের মূল্য নাই? আমি শ্রমিক না, আমি কাজ করি নাই। দুনিয়ার শ্রমিক এরম শ্রমের মূল্যায়ন করম করে কারখানায় মিল ফ্যাক্টরিতে মালিককে ধোকা দিও না, মিল মালিককে ধোকা দিও না, প্রাকশন বৃদ্ধি করো। বলে কারখানায় কাজ করতে গিয়া নিজের মালিককে ধোকা দিও না, ঠগাইও না, যদি তাই না করো রে আমি নবী বলি দিলাম কিয়ামতের ময়দানে তোমাদের হাশর, আমি শ্রমিক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে হয়ে যাবে। নবীর বয়স তখন 25 হয়ে গেছে, খদিজার বয়স তখন 40 হয়ে গেছে। তখন এই রাখালি রাখালি পোস্টের থেকে প্রমোশনের পরে প্রমোশন দিতে 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 এখন আমার নবী আপনার জিএম হয়ে গেছে, জেনারেল ম্যানেজার খদিজাতুল কুবরার বিজনেস পারপাসে উনি জিএম। তো একদিন মালিক জিএমকে খবর দিয়েছে, জিএম সাহেব একটু আসুন, নবী গেছেন মালিকের সঙ্গে কথা বলতে। কেমন আছেন জিএম সাহেব? মাহমুদ আমিন কেমন আছেন? তখন নবীর বয়স 25 বৎসর। নবীজি বললেন আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা জিএম সাহেব, আপনার মনে আছে আপনাকে আমি কোন পোস্টে অ্যাপয়েন্টমেন্ট দিয়েছিলাম? মনে আছে তো? নবীজি বললেন মনে আছে, রাখালি পোস্টে। এই রাখাল থেকে আমি আপনাকে প্রমোশনের পরে প্রমোশন দিতে 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 একেবারে হেড অফ দ্য ডিপার্টমেন্ট, আপনি হচ্ছেন জিএম, জেনারেল ম্যানেজার। মাহমুদ আমিন আপনাকে আমি জিএম করেছি। নবীজি বললেন আপনি করেছেন, আমি আমার যোগ্যতার ফলে জিএম হয়েছি, যোগ্যতার ফলে আমি কাজ করেছি। খাদিজা বললেন অবশ্যই আপনার যোগ্যতা আছে, আপনার ক্যাপাসিটি আছে, আপনার হিকমত আছে, আপনার অভিজ্ঞতা আছে, এটা আমি মানি। তবে জিএম সাহেব মালিকেরও কিছু ইচ্ছা থাকা লাগে। নবীজি বললেন আপনাকে অশেষ ধন্যবাদ যে আপনি আমাকে জিএম করেছেন। খাদিজাতুল কুবরা বলেন জিএম সাহেব এখানে তো আমি আর আপনি ছাড়া কেউ নাই, আমি একটি প্রস্তাব আপনার কাছে পেশ করব, হয়তো ইচ্ছে হলে ইয়েস কইবেন, না হয় খালি নট কইবেন, দুই দুই শব্দ ছাড়া আর কিছু আপনি বলবেন না। যদি ইয়েস কন আমি ব্যবস্থা করব, আর যদি নট কন তাহলে আপনি কথাটা হজম করবেন, আমি হজম করব, মক্কার কেউ যেন না জানে। নবীজি ভাবলেন কি ব্যাপারে বলবেন, কি সব কে জানে না, আবার বিদেশ তিদেশ পাড়ায় ব্যাপারটা কি, নবীজি বুঝতে পারেন নাই। তো বললেন বলুন বলুন, আমি বিবেচনা করব, দেখব, চিন্তা করব। খাদিজাতুল কুবরা সেদিন বললেন জিএম সাহেব মনে কিছু নেবেন না,
আমি খাদিজা চাচ্ছিলাম বাকি জিন্দগি আপনার খেদমত করতে, আপনার স্ত্রী হয়ে। চিন্তা করেন আমার ভাইরা, এই চান্স কেডা সারে, কোটি কোটি টাকার মালিক হয়ে যাইব গা, বয়স মরলে 200 বছর হোক গা, কোটি কোটি টাকার মালিক হয়ে যাইব গা, এই চান্স সারে কেডা রে মিয়া। হ্যাঁ, কিন্তু হুজুরের গোটা জীবন দুনিয়ার সমস্ত মানুষের জন্য উন্নত মানের আদর্শ, চিল্লায় বলেন মারহাবা। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, হুজুরের জীবনের মধ্যে কোন স্পট থাকবে না, কোনো কলঙ্ক থাকবে না, কোনো দাগ থাকবে না, বলেন সুবহানাল্লাহ। নবীজি বললেন, খাদিজা আপনার প্রস্তাব আমি বিবেচনা করব, তবে আমার গার্জিয়ান আছে, উইদাউট পারমিশন আমার গার্জিয়ানের আমি আপনাকে ইয়েস নট কিছুই বলতে পারতেছি না। গার্জিয়ান আছে, আমার গার্জিয়ান আছে, চলে গেছেন বাড়িতে ছুটি নিয়ে চাচার কাছে। তো চাচার রুমে প্রবেশ করে কয়, চাচা চাচা একটা কথা বলি। কি? যে খাদিজার বাড়িতে আমাকে একদিন চাকরি দেওয়ার জন্য ধন্না দিয়েছিলেন আপনি, সে খাদিজা আপনার ভাতিজার স্ত্রী হতে চায়। চাচা কয়, কস কি তুই দা, ঠিক করে কস তো, ঠিক করে কি তোমরাই না আমারে কইছো আলামিন, তোমরাই না কইছো, আমি কোনো মিথ্যা জানি না, গোটা দেশের মানুষ বলে আমি আলামিন মোহাম্মদ আমিন, অতি বিশ্বাসী, তুই কি কইছ, আমি কি কম, আপনার পারমিশন ছাড়া আপনি আসেন না, আমার বাপ নাই তাতে কি হয়েছে, আপনি আসেন না, আপনি তো আমার চাচা, গার্জিয়ানের পারমিশন ছাড়া রাস্তাঘাটে বিয়ে করা যায় না। রাসূলের জীবনী এখানে এটি আমাদের শিক্ষা দিয়েছে, চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। আমাদের চরিত্র হলো ছেলে মেয়ে বাইজ্ঞা গিয়া কাজীর অফিসে আগে বিয়া পড়াইলা, বিয়া আগে পড়াইলা, পরে গিয়া বাবার ফাও হইরা থাক মনে, মার ঠ্যাং সিরালা মনে, কথা তো এগুলি হচ্ছে আমাদের দেশে। আমরা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনই জানি না আসলে, আমরা তাকে ফলো করি না। আমার ভাইরা যুবকদের বলছি, যুবকেরা তোমরা তো বেশি আসো আমার নাম শুনলে, তোমাদেরই বলছি, বাপ মা পছন্দ করে কালো মেয়েও যদি তোমাকে বিয়ে দেয় তোমার দাম্পত্য জীবন সুখের হবে মিয়া, আমি বলছি। কিন্তু আজকালকার ছেলেরা বাপ কয় নিজে দেখিয়েছি মেয়েটা কালো হইলে কি হইব, যে কোরআন শরীফ পড়ছে রে বাবা, তুই রাজি হয়েছে গিয়া মেয়েটা তোকে বিয়ে করাই নিয়ে আসি, শুনছে যে কালো, সেই জন্য বাপেরে কয় নো লাইক, নো লাইক দরকার হইলে আমনে করেন গা। হুজুরের জীবনে আমাদের কি কি শিক্ষা দিচ্ছে আপনারা শুনুন। আবু তালিব ডেকে বলে, খাদিজা তোর স্ত্রী হতে চায়। জি, তুই ইয়েস নট কিছু কস নাই, না এ বিয়ে হবে না, কত অধিকার রাখে চাচা ভাতিজার উপরে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, এ বিয়ে হবে না, আমি আমার ভাতিজারে বিধবা মহিলা বিয়ে করাবো না, কেন, কুমারী মেয়ের অভাব, এদেশে কুমারী মেয়ের অভাব, 40 বছর বয়স এ বিয়ে হবে না। নবীজি বললেন, আপনি রাজি না হলে আমিও রাজি নাই, আমি যাইয়া শুধু নট বলে দিব, নট, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। 3 দিনের সময় আমার দে, 3 দিন পরে আমি বলে দিব বিয়ে হবে কি হবে না, 3 দিন পরে ডাক দিয়ে বলে ভাতিজারে, এ বিয়ে হবে রে ভাতিজা। নবী থেকে বলে, তুমি কও হবে না, তুমি কও হবে, সব প্যাস তুমি লাগাও, এই 3 দিন আগে কইলা বিয়ে হবে না, আবার আজকে তুমি কও হবে বিয়া, কেন হবে গো চাচা, কেন হবে, আমি খাদিজাকে কেন বিয়ে করব, আহা। 3 দিন ধরে আমি চিন্তা করে দেখছি, এমন একদিন হবে রে মক্কার মানুষ তোর দুশ্মন হয়ে যাবে, আমি বুঝি না, আমি তো ভালো মন্দ কিছু বুঝি, সেই দিন হয়তো আমি তোর কাছে থাকব না,
থাকলে তো থাকলাম। সেই দিন খদিজার লক্ষ লক্ষ টাকারে তোর পিছনে বিরাট বড় উপকার করবে। বিয়ে হয়ে গেল, এই বিয়ের পেছনে আল্লাহর ইঙ্গিত ছিল জোরে কোন সুবহান। আল্লাহ নিজেই বলেছেন, কি বলেছেন, আমি তোমাকে আইল পেয়েছি। আইল শব্দের অর্থ হলো এমটি পকেট, এমটি পকেট মানে শূন্য পকেট, খালি পকেট, সম্বলবিহীন। দিলকে মাঝে মধ্যে নরম করে দিবেন, কিছু হৃদয় বিদারক চিত্র চলে আসবে সামনে, অপেক্ষা করতে থাকুন, কথা বোঝার চেষ্টা করুন, বোঝার চেষ্টা করুন, কেউ কারোর দিকে তাকাবেন না, জলসার মধ্যে খোদার রহমত নাজেল হচ্ছে। দীর্ঘ 25 বছর পর্যন্ত খাদিজা, খাদিজার সাথে আমার দাম্পত্য জীবন 25 বছর। 25 বছরের মধ্যে আমি দ্বিতীয় বিয়ের কল্পনাও করি নাই। চিন্তা করেন, 40 বছরের এই বিধবা মহিলা রসুলকে কিভাবে ম্যানেজ করেছেন। সুবহান আল্লাহ বলেন মিয়া, সুবহান। লক্ষ লক্ষ টাকাতে করে খাদিজা আমার স্ত্রী হয়েছে, কিন্তু 25 বছরের মধ্যে আমার অন্তরে কোনদিন দুঃখ দেন নাই। কোনদিন বলে নাই নবী গো এত বেশি কথা কোন, টাকা পয়সা তো আমার, বলে নাই। বরং ডাক দিয়ে বলে একদিন, বিষয় সম্পদ আমি সব আপনার পায়ের নিচে কোরবানি দিলাম। খাদিজা রে, এগুলি তো তোমার, তুমি আমাকে দিয়ে দিচ্ছ কেন? ডাক দিয়ে বলে, খাদিজা কে বলেছে আমার, এতদিন ছিল আমার আর আসলো আমার না। বন্ধু রে, যেদিন তোমার এই বরকতি মুবারক পায়ের সোয়া আমার ঘরের দুয়ারে লেগেছে, সেদিন থেকে আমার ব্যবসা বাণিজ্যের মধ্যে উন্নতি। আসলে অর্থ সম্পদ আমার নয় গো নবীজি, আপনার আপনার কদমের সোয়ায় এগুলি হচ্ছে, মূল মালিক হচ্ছেন আপনি। জোরে কোন সুবহান। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা শোনেন, স্টেজে এখান থেকে কেউ কি ইশারা দিবেন না, ক্ষতি হয় আমার, কেউ আসলে পেছনে বলবে। অল্প সময় নয়, আমার ভাইরা, হ্যাঁ একটু থামেন, প্রোগ্রাম থেকে কেউ লড়বেন না। কি হয়েছে, এই যে একটা দুইটা লোক লড়লেন, কি হয়েছে, কোনো অসুখ হয়েছে, পেটে ব্যথা, পেটে ব্যথা, পায়খানার হাজত হয়েছে? পাগলামি করবেন না, এগুলি পছন্দ করি না আমি, আর এই জন্য লম্বা ওয়াজ করি না, কথা তুলে ফেলেছি, কথাগুলো শোনেন, এরপরে এখান থেকে কেউ লড়বেন না, বিড়ি সিগারেটের জন্য বাইরে যাবেন না। সিগারেটের নেশা এত বেশি হয়ে গেল যে রাসূলের জীবনের কোনো মূল্য নেই আপনার কাছে,
নবী জীবনের কোনো মূল্য নাই। নড়াচড়ি করবেন না মাহফিল থেকে, একেবারে ছোট্ট ছেলেবেলারা যারা আসো এই জন্য একেবারে ছোট্ট বাচ্চাদেরকে মাহফিলে সামনে বসতেই দেওয়া উচিত না। আমার ভাইরা চুপ থাকবেন, সরল সহজ ভাষায় আমি কথা বলি, এগুলি বাচ্চারাও বুঝে। নবীজির শানে মঞ্চে কেউ লড়াচড়ি করবেন না, কেউ আসলে পেছন দিক থেকে নিয়ে আসবেন, বসতে দিবেন, এমন কোনো ক্ষতি করবেন না। আমার দরুদ শরীফ পাঠ করেন, আরো জোরে কোথায় আবু বকর, কোথায় উমর, কোথায় উসমান, হে কোথায় আলী, তোমাদের বিহলে আজকের ইসলাম মদিনার বুকে যায় গো চলি। আল্লাহ জোরে জোরে আলহামদুলিল্লাহ। নবীর নামে যারা দেবাই এ জগতে কাঁদে না, রোজা আসরে ভাইজান তারা নবীর দেখা পাবে না। আলহামদুলিল্লাহ সবাই বলেন আলহামদুলিল্লাহ। খদিজার সাথে রাসূলের দাম্পত্য জীবন 25 বৎসর, কয় বৎসর বলুন? 25 বৎসরের মধ্যে রাসূল সেকেন্ড ম্যারেজ করবেন, দূরের কথা, সেকেন্ড ম্যারেজের কল্পনাও করেন নাই। খদিজা একাই রাসূলের অল সাইড মেকআপ করতে সক্ষম ছিলেন, বলুন মারহাবা। এই খদিজা যেদিন ইন্তেকাল করবেন, মহিলাদেরকে বলছি আমার মা বোনেরা আপনারা শুনুন, খদিজাতুল কোবরা যেদিন ইন্তেকাল করবেন, খদিজার ভাগ্য এত ভালো যে রাসূলের ডাইন উরাত, রাসূলের ডাইন উরাত খদিজার বালিশ হয়েছে। খদিজা শটান দেহে পড়ে আছে, লম্বা হয়ে পড়ে আছে, খদিজার শ্বাস নিঃশ্বাস বন্ধ হয়ে আসতেছে। হযরত ফাতেমার বয়স ছিল তখন অল্প, ওনার বয়স ছিল 8 থেকে 9 বৎসর মাত্র, উনি ছোট তখন। তো খদিজা যখন মারা যাচ্ছেন, তো খদিজা হুজুরের চেহারার দিকে তাকিয়ে আছেন, তো এক ফাঁকে নবী ডাক দিয়ে বললেন, খদিজা রে তুমি আমার দিকে তাকিয়ে আছো? খদিজা বলে, হুজুর এই মুখ এই চেহারা দেখে আমার তৃপ্তি মিটে নাই। সুবহানাল্লাহ। অমনি নজর করে দেখে খদিজার গাল বেয়ে বেয়ে পানির ফোঁটা ঝরে ঝরে পড়ছে। তোমার তো কোনো দুঃখ নাই, তুমি কাঁদবে কেন? খাদিজা রে আল্লাহ নিজে অনেক সময় তোমাকে সালাম পাঠিয়েছে, জিব্রাইলকে বলে দিয়েছেন আল্লাহ, জিব্রাইল রে আমার বন্ধুরে যে আমার সালাম বইল, বন্ধুর পাশে খদিজা বসে আছে তারেও আমার সালাম দিও। মেরাজের রাতে জিব্রাইল ফেরেশতা নবীরে বললেন, নবীজি গো খদিজারে খুব বেশি ভালোবাসেন না? তো দেখে বলেন, কি হয়েছে জিব্রাইল তোমার? কেন খদিজা বেহেশতের যে রুমে থাকবেন সে রুমটা কি আপনি দেখবেন? নবী বলেন, জিব্রাইল রে আমার খদিজা বেহেশতের কোন রুমে থাকবো আমি দেখবো সেই রুম। মেরাজের রাতে জিব্রাইল রে
কোন রুমে কোন কামরার মধ্যে আমার খদিজা থাকবে জিবরিল? সেজন্য হযরত আয়েশা সিদ্দিকাকে ডেকে বলে, আয়েশা রে, খদিজার সাথে কোন তুলনা দিও না, মেরাজের রাতে আমার খাদিজা বেহেশতের যেই রুমে থাকবে আমি নিজের চোখে দেখে এসেছি। খাদিজা তুমি কাঁদছো কেন? এতদিন এই মক্কা নগরে আমি নিজে পাহারা দিয়ে দিয়ে আপনাকে দেখে রেখেছি, আমি মরে গেলে কে পাহারা দিবে সে চিন্তায় আমি কাঁদি, কে দেখে রাখবে গো নবীজি আপনাকে? কথা তো বাস্তব সত্য। ঘরে ফিরতে একটু দেরি করলে খদিজা ঘর থেকে বের হয়ে যেতেন, ফিরতে একটু দেরি করলে বের হয়ে যেতেন মক্কার ঘরে ঘরে অলিতে গলিতে, তোমরা কেউ দেখেছ আমার স্বামীকে দেখেছ? ঘরে ফিরতে দেরি করলাম নবী আসতে বলতে, কেন দেরি করেন ঘরে ফিরতে, আমার কষ্ট সিরিয়াসলি আমি কষ্ট পাই গো নবীজি, এতদিন আমি মক্কা নগরে আপনাকে দেখে দেখে রেখেছি, আমি মরে গেলে কে পাহারা দিবে কে দেখে রাখবে গো নবীজি, সেজন্য আমি কাঁদি। মহিলারা আমার এই আলোচনার থেকে কি শিখবেন আমি বুঝি না, কিছু শিখার থাকলে আপনারা ইবরাত হাসিল করুন, নসিহত এখতিয়ার করুন। ফাতিমার বয়স অল্প 9-10 বছরের, ফাতিমা ডাক দিয়ে বলে, মা গো কেঁদো না গো মা, তুমি মরে গেলে আমি আমি আমার বাবার পাহারাদার হয়ে যাব, আমি দেখে রাখবো আমার এতিম বাবা। নবী ডাক দিয়ে বলেন, খাদিজারে এখন আর আপনার কোনো চিন্তা নাই, আপনার মেয়ে আমাকে দেখে রাখবে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আমার মেয়ে দেখে রাখবে, কোনো অসুবিধা নাই, আপনি আর কাঁদবেন না। হুজুরের জীবনী থেকে আমি আমার আলোচনা রাখছি, ঠিক মায়ের মতো স্বামী গড়ি ফিরতে দেরি করলে যেভাবে মা স্বামীর সন্তানে বের হয়ে যেত, ঠিক মায়ের মতো মাকে ফলো করেছে বাবা গড়ে ফিরতে দেরি করলে মায়ের মতো পিতার সন্ধানে বের হয়ে যেতেন ফাতেমা। পথে ঘাটে যাকেই দেখতেন, আমার আব্বাকে দেখেছেন, আমার আব্বাকে কাবা ঘরের সামনে গিয়ে দেখে উতবা সাহেবা দাঁড়িয়ে আছে, উতবা সাহেবা রসুলের সবচাইতে বড় দুশ্মন, দেখে বলে চাচা গো পথ দিয়ে আমার বাবারে যাইতে দেখছ নি? অথবা ডেকে বলে, ফাতেমা রে তুমি তো বালক মানুষ, তুমি তো বালিকা, তোমার কাছে গোপন রাখা উচিত না। কি হয়েছে গো চাচা, আমার আব্বার কিছু হয়েছে? ফাতেমা তোর বাবা কারা জানি উটের নারী বুড়ি টেনে এনে রে ফাতেমা তোমার বাবার উপরে নারী বুড়ির চাপ দিয়া চলে গেছে, কিন্তু কিতাবের মধ্যে আসছে কাজটাই বদমাশ দুটাই করেছে।
নিজের এই কাজ করেছে, কিন্তু ফাতিমার কাছে গোপন রেখেছে। ফাতিমা রে, নারী বুড়ির ভেতরে তোমার বাবা পড়ে আছে, কাবাগরের সামনে হযরত ফাতিমা কলিজার মধ্যে আগুন লেগে গেছে, একটা দৌড় দিও, বাবার উপরে ঝাঁপ দিয়ে পড়ে গেছে। নারী বুড়ি গুলি টেনে টেনে সরাইয়া বাবারে ডাক দিয়ে বলে, বাবা গো, জীবনে কোনোদিন মিথ্যা কথা বলো নাই, চুরি করো নাই, অন্যায় করো নাই রে বাবা, কোন ভিক্ষুক জীবনে কোনোদিন তোমার দুয়ার থেকে শূন্য হাতে ফিরে নাই, জীবনে কাউরে গালি দেও নাই, কারো দিকে চক্ষু লাল করে তুমি কথা বলো নাই, তাই রে মক্কার লোকেরা তোমাকে কি জন্যে কষ্ট দেয় বাবা, মরা উঠে নারী বুড়ি তোমার উপরে চাপ দিয়ে চলে আসে। কয়দিন আগে আমার মা আমার এতিম করে চলে গেছে গো বাবা, তুমি যদি নারী বুড়ির ভেতরে পড়ে চিরবিদায়ী হইতা, তুমিও যদি আজকে মরে যাইতা এই মক্কা নগরে, আমি বাবা বলে কারে ডাক দিতাম, কার বুকে আমি ঘুমাইতাম, মা মা বলে আমার কে ডাকতো, বলো তো গো আমার বাবা, মক্কার লোকেরা তোমার এখানে কষ্ট দেয়, কেনে আমার এতিম বাবারে কষ্ট দেয়, আল্লাহ রে আজ আমি কারো কথা মানব না, আমার এতিম বাবারে যারা কষ্ট দেয় আল্লাহ তুমি এদের বিচার করো। ফাতেমার এক একটা মুনাজাতের যে ডিমান্ড কত, মুনাজাত তো কবুল হয়েই যাবে। ঠিক ওই সৌদি ফাতেমাকে দুইয়া দে বাড়ায় বুকের মধ্যে জড়াই ডেকে বলে, মা রে না রে মা, হয় না রে মা, তুই যদি বদদোয়া করস, তোর বাবা যদি একবার আমিন কয়, যদি আমিন কয় রে মা, এই মক্কাতে আগুন লেগে যাবে, মক্কার মানুষগুলো সব মরে যাবে, সবই যদি মরে যায় রে মা, কাদের কাছে আমি নাবি ওই মধুর কালেমার দাওয়াত দিব না, এরা ইল্লাল্লাহু মুহাম্মাদুর। বড় আদরের ফাতেমা এটা, কিতাবের মধ্যে আসছে প্রতি 24 ঘন্টা একবার ফাতেমাকে না দেখলে রসুলের ঘুম হইত না, কি মনে করেছেন? বড় আদরের হাদিস শরীফের মধ্যে আসছে, কোথাও বিদায় হয়ে গেলেন, শেষ বিদায় উনি ফাতেমার কাছ থেকে নিতেন, সফর করিয়া আসিয়া প্রথম উনি ফাতেমার সাক্ষাৎ দিতেন। কত ভালোবাসেন, একটা চিত্র আমি আমার আলোচনা এখন আপনাদের সামনে তুলে ধরব, অত্যন্ত হৃদয় বিদারক। কিতাবের মধ্যে আসছে আমার নবী একবার 3 দিনের উপবাস, 3 দিন ধরে কোনো খানা নাই, রসুলের মুখে পেটের চামড়া পিঠের সঙ্গে গিয়ে লেগে গেছে, আবু বাকরকে উমরকে সাথে করে চলে গেছেন সাহাবি আবু আইয়ুব আনসারির বাড়িতে, আবু আইয়ুব আনসারি বড় ধনী সাহাবি ছিলেন, বাড়ির বাইরে দাঁড়ায় ডাক দিছে আবু আইয়ুব, নবীর কণ্ঠ আবু আইয়ুবের কান স্পর্শ করলে আবু আইয়ুব একটা দৌড় মেরে দরওয়াজা খুলে নজর করে দেখে নবী দাঁড়িয়ে আছেন, ডান পাশে বাম পাশে আবু বকর ওমর, চেহারা দেখে বুঝতে পেরেছে রসুল ক্ষুধার্ত, বসার ম্যানেজ করিয়া ভেতরে ঢুকিয়া স্ত্রীকে দেখে বলে, বিবিরেন এমন দামি তিনজন মেহমান আমার বাড়ির দুয়ারে এসেছে, খোদার কসম আল্লাহর জমিনের চাইতে দামি মেহমান আর হয় না,
কথা যে কত বাস্তব সত্য, এদের চেয়ে দামি মেহমান আর কোথায় আছে বলে? বিবি রে জলদি করে রুটি বানাও, গোস্ত বুনা কর রে বিবি, রুটি গোস্ত হয়ে গেল তিনটা প্লেটে করে আবু আইয়ুব নবীজির সামনে, আবু বকর ওমরের সামনে বাই সিরিয়ালে প্রদান করে ডেকে বলে, নবীজি গো আপনি বিসমিল্লাহ ধরুন, কিতাবের মধ্যে আসছে নবীজি অপেক্ষা করতেছেন, কার যেন অপেক্ষা করেন, উনি বিসমিল্লাহ দেন না, লুকমা শুরু করেন না। আবু বকর বারবার নবীর চেহারার দিকে নজর করে ভাবছেন, তিনের ক্ষুধার্ত নবী কার অপেক্ষা করে রে নবী, নবীর আগে তো লোকমা দেয়া বেয়া তুমি, ব্যাপার কি রে? নবীর সামনে হাজার হয়ে দেখে বলে, নবী গো কার অপেক্ষা করতেছেন আমার, আমি তো প্রচুর রুটি গোস্ত খেয়ে ফেলেছি সকাল থেকে, আমার বিবি বিবি তো কত রুটি গোস্ত খেয়ে ফেলেছে, নবী গো আমার ছেলে মেয়ে এরাও তো কত রুটি গোস্ত খেয়ে ফেলেছে, কার অপেক্ষা করেন গো নবী, আমার কাছে খুলে বলেন।